সবচেয়ে ব্যয়বহুল সিনেমা আশুরা। সিনেমাটির বক্স অফিস সাফল্য নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল ইন্ডাস্ট্রির, কিন্তু ১১২ মিলিয়ন ইউএস ডলার ব্যয় নির্মিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে সুপার ফ্লপ, তাই বাধ্য হয়ে মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি হল থেকে নামাতে বাধ্য হয়েছে সিনেমা পরিবেশকরা। জানা গেছে ফ্যান্টাসি ড্রামাটির মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছে মাত্র ৭ মিলিয়ন ডলার, আর এতে দারুণ আশা হতো সিনেমার প্রযোজকরা। চীনের বৌদ্ধ রূপকথার উপর ভিত্তি করে আশুরা সিনেমাটির কাহিনী তৈরি করা হয়। সিনেমাটিতে চীনা ইন্ডাস্ট্রির নামে অভিনেতারা অভিনয় করেছেন, ভয়ঙ্কর স্পেশাল ইফেক্টসও চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু তারপরেও ছবিটিকে গ্রহণ করেননি দর্শকরা। প্রথম দফায় ছবিটির বক্স অফিসে সফলতা না পাওয়ায় ছবির গল্প নিয়ে আরও কাজ করার পরিকল্পনা করছে ছবির প্রযোজকরা। দ্বিতীয়বার মুক্তির পর যদি সিনেমাটির বক্স অফিসে সফলতা না পায়, তাহলে এটি হবে চীনা ফিল্ম ইতিহাসের সবচেয়ে ফ্লপ ছবি।